বিমের শোলিং এবং বারান্দা ব্যালকনির গাঁথুনির মাপ এবং ডাবল বিম দিলে কিভাবে একটি কাজ সম্পূর্ণ করতে হয়। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন। দেখতেছেন যে এই বিল্ডিংটি, এই যে দেখতেছেন এটা কিন্তু আগেই দেখিয়ে নিলাম, এটা কিন্তু কলমের ছক দেওয়ার একটি দাগ আপনাদের দেখালাম। তো অবশ্যই ভিডিও ছেড়ে চলে না গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের অল্প সময়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। তো দেখতেছেন এই বিল্ডিংটি কিন্তু ডাবল বিম হতে যাচ্ছে। তো ডাবল বিম কেন দিতে হয় এবং বিমের শোলিং কেন করতে হয়, এই বিল্ডিংটি কিন্তু প্রথমে জানিয়ে নিচ্ছে। এই বিল্ডিংটি প্রায় 33 ফিট বাই 45 ফিট, ব্যালকনি সহকারে কলম রয়েছে 15টি, 4 রুমের এই বিল্ডিংটি, 5তলা ফাউন্ডেশন দেওয়া রয়েছে এই বিল্ডিংটিতে। তো দেখতেছেন এখানে যে প্রথমে মাটি একটু আলগা থাকার কারণে ডাবল বিম হতে যাচ্ছে। তো প্রথমে এই বিমটি দেওয়া হচ্ছে মাটির ওপর। তো মাটির ওপর দেওয়ার পর এখানে একটি ইটের শোলিং করে নিতে হয়। সেটি মনে রাখবেন, মাটির নিচে মাটির ওপরে যদি কোনো বিম করতে হয় সেটাকে প্রথমে একটি শোলিং করে নিতে হয়। তারপর এটাকে ভালোভাবে আঞ্জিয়ে দেওয়া হইতেছে, দেখতেছেন জয়েন্টগুলো মারা হইতেছে। তো জয়েন্টগুলো মারার পর এখানে একটি বিম হবে। তো প্রথমে এই শোলিংগুলোর মাপ রয়েছে আপনার 10 ইঞ্চি শোলিং করতে হয়। তো সেই জন্য পাতালে দেওয়া হইতেছে। তো অনেক সময় যদি লম্বায় না দিয়ে সেভাবে দেওয়া হয় তাহলে সেটি কিন্তু 10 ইঞ্চি হয় না। তো দেখতেছেন এখানে কিন্তু চতুর্দিকে বিম দেওয়ার কারণে মাটি ফেলতে হবে, সেই জন্য মাঝখানে যে পিলারগুলো রয়েছে 4টি, সেই 4টি পিলার আগে ডালাই দেওয়া হয়েছে। তো এই 4টি পিলার কিন্তু একটু মোটা রয়েছে, 13 ইঞ্চি বাই 23 ইঞ্চি করে, সেটি উপরে উঠে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি হয়ে যাবে। তো এখানে যে রডের সংখ্যাগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে প্রায় 12টি করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, ডাবল রিং ব্যবহার করা হয়েছে 3 সুতা রড দিয়ে, আর কলমে সম্পূর্ণই 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো দেখতেছেন যে শোলিংগুলোতে জয়েন্ট মারা হইতেছে, এখান থেকেই বিম হবে, কেননা যখনই এই বিল্ডিংয়ের হাইট বেশি হবে সেই জন্য সাইটের যে দেয়ালটি থাকে, গাইডল থাকে, সেই গাইডলগুলো অনেক সময় ফাটল ধরে এবং পড়ে যেতে পারে মাটির প্রেসারে। আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে কলমটি মাঝখানে উঁচু হয়েছে, সেটি উপরে রয়েছে আরও 20 ইঞ্চি একটি বিম, তাহলে প্রায় আরও 6 ফিট উপরে চলে যাবে। তাহলে নিচে কিন্তু চলে গেছে প্রায় 7.5 ফিটের মতো। তো এই জন্য কিন্তু এখানে একটি ডাবল বিম দেওয়া হইতেছে। তো এখানে যেটি দেখতেছেন এটা কিন্তু ব্যালকনির কাজ, ব্যালকনি এখন বর্তমানে 4 ফিট হইতেছে, কমপ্লিট হওয়ার পর সেটি 3.5 ফিট ক্লিয়ার থাকবে। তো এটাকে প্রথমে 15 ইঞ্চি শোলিং করা হইতেছে, তারপর শোলিংয়ের পর কিন্তু 15 ইঞ্চি শোলিংয়ের পরে কিন্তু যেটা দেখতেছেন সেটাকে 10 ইঞ্চি করা হবে। তো 10 ইঞ্চি করার পর সেটাকে উঠে যাবে। তো এটাকে প্রথমে আপনাকে মাপ যোগ অবশ্যই সেটি ক্লিয়ার করে নিতে হবে। মনে রাখবেন এটাকে অনেক সময় ব্যালকনি করার পর দেখবেন বেশিরভাগ সময়ে বিল্ডিংয়ের বারান্দা এবং ব্যালকনি সাথে বিল্ডিংয়ের দেয়াল মিল থাকে না। তো এই যে দেখতেছেন বরাবর যে গাঁথনিটা দেখালাম, এখান থেকে কিন্তু শেষ মাথা থেকে সুতা পসরিয়ে নিতে হবে, অন্যথায় ব্যালকনি অনেক সময় সামনে দাঁড়ালে বাঁকা মনে হয় আর মনে হয়। এটা কিন্তু সিঁড়ি কোটা থাকবে, 2 সাইডে বারান্দা থাকার পর মাঝখানে যে সিঁড়িটি রয়েছে সেটা এখানে 7 ফিট ক্লিয়ার থাকবে। বর্তমানে সেন্টারে নেওয়া হয়েছে 8.5 ফিট। তো তারপর এই শোলিংগুলো করার মধ্যে অনেকই খেয়াল করে করতে হবে, যাতে করে এগুলো 19-20 না হয়ে যায়। দুই দিকে আপনাকে মাপটি সঠিকভাবে নিতে হবে। এই যে দেখতেছেন এখানে সুতাটা
সুতাটা কিন্তু ডাইরেক্টলি ওই সাইডটাকে প্রসারণ হয়েছে, তারপর এদিকেও কিন্তু লেবেল করে সেটাকে মাপ সঠিকভাবে নেওয়া হয়েছে, কেননা সেটি অনেক সময় এদিক সেদিক হয়ে যেতে পারে। তো অবশ্যই সেটি সঠিক জায়গা থেকে সোলিং শুরু করবেন। আর এখানে যেই বালুগুলো ফেলানো হয়েছে, এখানে অবশ্যই বিটি বালু ফেলবেন। আটাল মাটি ফেললে অনেক সময় বস্তের সমস্যা হয়, সেগুলো ফুলুর ফেটে যেতে পারে। তো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।